নমস্কার। হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড আবারও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি প্রকাশ পেয়েছে KMC অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর পক্ষ থেকে। একেবারে লেটেস্ট বিজ্ঞপ্তি এটি এবং অনেকগুলি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে। আসুন তাহলে বিজ্ঞপ্তির প্রথম থেকে দেখে নেওয়া যাক কী কী পোস্টে নিয়োগ হচ্ছে এবং কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন বা কী ধরনের যোগ্যতায় নিয়োগটি হচ্ছে। তো অনস্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দ্য কলকাতা সিটি NUHM সোসাইটি এর পক্ষ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে। KMC অফিসিয়াল ওয়েবসাইটেতে নিয়োগটি হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশন এর আন্ডারেতে। তো প্রথম প্যারার মধ্যেই দেখতে পাবেন যে কিভাবে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে, যে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে। দুটি বেসিক ক্রাইটেরিয়া রয়েছে যেটি সেকেন্ড কলামের মধ্যে উল্লেখ রয়েছে। এক তো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তথা বেঙ্গলিতে জ্ঞান থাকতে হবে। টোটাল শূন্য পদ রয়েছে 760টি। পোস্টের নাম মেডিকেল অফিসার পার্ট টাইম। কনসোলিডেটেড রিমুনারেশন হিসেবে 24,000 টাকা পার মান্থ পাবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে MBBS ফ্রম এ MCI রেকগনাইজড ইনস্টিটিউট হতে হবে। সাথে সাথে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ লাগবে। ম্যাক্সিমাম এজ লিমিট 67 বছর। ইন্টারভিউটি রয়েছে 14/6/2024 সকাল 11:30 থেকে 12:30 মধ্যে। ইন্টারভিউর ভেনুটি দেখুন তার পরপরই উল্লেখ রয়েছে। রুম নাম্বার 254, সেকেন্ড ফ্লোর, PMU, কলকাতা সিটি NUHM সোসাইটি, নাম্বার 5, SN বেনার্জি রোড, কলকাতা 700013। আপনার যদি ইন্টারেস্ট থাকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে নিজে থেকে একবার চেক করতে পারেন এবং বিজ্ঞপ্তির একেবারে নিচের দিকে এসে একটি অ্যাপ্লিকেশনের প্রোফর্মা দেখতে পাবেন। এটিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে ওই দিনের ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দিতে হবে। কী ধরনের নথিপত্র নিয়ে হাজির হতে হবে সেটি 4 নম্বর পয়েন্টে আপনি দেখতে পেয়ে যাবেন। আর এই বিজ্ঞপ্তিটিকে KMC অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই ডাউনলোড করা যাবে অথবা ডিসক্রিপশন বক্সটি দেখুন, সেখান থেকেও পেয়ে যাবেন।